তো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের বিভিন্ন ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়ব, বেনজিনের বিভিন্ন কেমিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে আমরা কিন্তু আজকে পড়বো, ঠিক আছে? তো সবাই হেডিং দেবে বেনজিনের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। দেখো, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে জেনেছো যে আগের ক্লাসে আমি তোমাদের সবাইকে বলেছি, বেনজিন যদিও একটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু তবু কিন্তু এটা অ্যাডিশন রিয়াকশান খুব সহজে দেয় না, এটা আমাদের সাবস্টিটিউশন রিয়াকশান দেয়। এবং কেন দেয় সেটাও কিন্তু বলেছিলাম। এবার দেখো, এটা যদি সাবস্টিটিউশন অ্যাডিশন রিয়াকশান দেয় তাহলে কী হতো, এই যে বেনজিনের অ্যারোমেটিক ক্যারেক্টার সেটা কিন্তু নষ্ট হয়ে যেত, ঠিক আছে? যার জন্য বেনজিন কিন্তু অ্যাডিশন রিয়াকশানের পরিবর্তে সাবস্টিটিউশন রিয়াকশান শো করে, যার ফলে ওর অ্যারোমেটিক ক্যারেক্টার কিন্তু বজায় থাকে। এবার কোন ধরনের মানে সাবস্টিটিউশন শো করবে বেনজিন? দেখো, এরা মেইনলি যেহেতু এদের পাই ইলেকট্রন আছে, তিন তিনটে পাই বন্ড আছে বেনজিনের ক্ষেত্রে, তো সেই জন্য এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান শো করে, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান মানে কোনো একটা ইলেকট্রোফাইল এসে বেনজিনকে অ্যাটাক করে এবং সেখানে একটা ইলেকট্রোফাইল যোগ হয় এবং সেখান থেকে একটা এইচ প্লাস আয়ন কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে? একটা এইচ প্লাস আয়ন এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে দেখো, এটা কি হলো, একটা এইচ প্লাসটাকে ও সাবস্টিটিউট করলো, কেনা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভার, ঠিক আছে? এরা ইলেকট্রন লাভার হয়, ইলেকট্রন লাভিং গ্রুপ। আচ্ছা, এবার দেখো, যদি অ্যাডিশন রিয়াকশান হতো, ঠিক আছে, এটা গেল সাবস্টিটিউশন, যদি অ্যাডিশন রিয়াকশান হতো তাহলে কী হতো? সাপোজ ধরো এই বেনজিন রিং, এখানে কোনো ইলেকট্রোফাইল আসলো, যদি অ্যাডিশন রিয়াকশান হতো, ঠিক আছে, তাহলে কী হতো? তাহলে দেখো, এই ইলেকট্রোফাইলটা যদি এখানে আসতো তাহলে কী হতো, এই পাই বন্ডের যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা মিলে এই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে কী হতো, দেখো, এটা এখানে, এটা এখানে, তাহলে এখানে কিন্তু একটা ইলেকট্রনের ঘাটতি, মানে এখানে একটা প্লাস চার্জ, মানে দেখো এর কিন্তু অ্যারোমেটিসিটিটা লস করেছে, ঠিক আছে, বেঞ্জিনিংয়ের, সেই জন্য কিন্তু এরা কিন্তু অ্যাডিশন রিয়াকশান শো করতে চায় না। বাট অ্যাডিশন রিয়াকশান শো করে বিভিন্ন কন্ডিশনে, ঠিক আছে? যেমন ধরো ওখানে হাই টেম্পারেচার দিলাম বা কোনো একটা প্রেশার অ্যাপ্লাই করলাম বা যে কোনো একটা ক্যাটালিস্ট ইউজ করলাম, তার ফলে কিন্তু এরা তখন কিন্তু এরা অ্যাডিশন রিয়াকশান শো করে। কিন্তু নর্মালি এরা সাবস্টিটিউশন রিয়াকশান বেশি শো করে। এবং কোন সাবস্টিটিউশন, না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তাহলে বেনজিন রিং, বেনজিন কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া শো করে? দু ধরনের, একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশান যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, না বেনজিন দুই ধরনের রাসায়নিক বিক্রিয়া শো করে, একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? একটা দ্রুত বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু বেনজিন রিং খুব সহজে দ্রুত বিক্রিয়া শো করে না, তার কারণ কি বললাম, না এখানে কিন্তু এর অ্যারোমেটিসিটি লস্ট হয়। যদিও আমরা জানি, আমরা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের সাথে কী বলেছিলাম, যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডে যদি কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মানে তারা যদি আনস্যাচুরেটেড হয়, তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলো কী করতো, তারা অ্যাডিশন রিয়াকশান শো করতো। বাট এখানে কিন্তু অ্যাডিশন রিয়াকশান শো করছে না, ডিউ টু লুজ ইটস অ্যারোমেটিসিটি বেনজিনিং, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু খুব ইজিলি সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া শো করে। তাহলে দেখো, এবার আমরা সবার আগে পড়বো দ্রুত বিক্রিয়া বেঞ্জিনের, ঠিক আছে, যেটা সহজে হয় না, বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় বা বিভিন্ন অনুঘটক আমরা ইউজ করি। তো সবাই হেডিং দেবে বেঞ্জিনের দ্রুত বিক্রিয়া সমূহ, ঠিক আছে, দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, অ্যাডিশন রিয়াকশান। বেঞ্জিন অ্যাডিশন রিয়াকশান কত ধরনের শো করে? দেখো, অ্যাডিশন রিয়াকশান এখানে কী হয়, বেঞ্জিনের বিভিন্ন পাই বন্ডগুলো ব্রেক হয়। কী কী অ্যাডিশন রিয়াকশান শো করে? প্রথমে হচ্ছে বিজারণ বা হাইড্রোজেনের সংযুক্তি, যেটাকে আমরা হাইড্রোজিনেশন বলি, ঠিক আছে, হাইড্রোজিনেশন, হাইড্রোজেন
সংযুক্তি। দেখো কোন একটা কম্পাউন্ডে হাইড্রোজেনের সংযোজনকে আর এক কথায় বলা হয় বিজারণ, অক্সিজেনের সংযোজনকে যেমন জারণ বলা হয় অক্সিডেশন, ঠিক তেমনি হাইড্রোজেনের সংযুক্তিকে বলা হয় বিজারণ। দেখো আমরা যদি বেঞ্জিনকে হাইড্রোজেন দিই এবং অবশ্যই সেটা অবশ্যই নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম এই অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের উৎপন্ন হবে সাইক্লোহেক্সেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন, এটা সংকেত ছিল C6H6, আর এখানে উৎপন্ন হবে C6H12, ঠিক আছে, মানে প্রত্যেকটাতে কিন্তু দুটো করে, প্রথমে একটা করে ছিল এখানে হাইড্রোজেন, একটা করে বন্ড ভেঙে প্রত্যেকটা কার্বনে কিন্তু দুটো করে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে, এটার নাম সাইক্লোহেক্সেন। তারপরে দেখো 2 নম্বর যে রিয়াকশন আমরা করবো জুতো বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লোরিনেশন বা ক্লোরিন সংযুক্তি, ক্লোরিনেশন যেটাকে বলা হয় ক্লোরিন সংযুক্তি। দেখো ক্লোরিনেশনের ক্ষেত্রে কি হয়, আমরা কি করি কোনো একটা বেঞ্জিন নেব, বেঞ্জিন দিন, সেক্ষেত্রে কি করব 3 অণু Cl2 নেব এবং HNU এর প্রেজেন্সে, ঠিক আছে, বা সেটা UV লাইট হতে পারে, মানে UV রশ্মি, ঠিক আছে, UV লাইট নিলে কি হবে, দেখো এই যে 6টা ক্লোরিন, এই 6টা এটাকে আমি এভাবে লিখছি, 6টা কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন, 1 2 3 4 5 6 হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন বা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এটা একটা হচ্ছে সাদা কঠিন পদার্থ, ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের 2 নম্বর জুতো বিক্রিয়া গেল, অ্যাডিশন রিয়াকশন, সেটা হচ্ছে ক্লোরিনেশন। 3 নম্বর যে রিয়াকশনটা আমরা করবো, 3 নম্বর রিয়াকশন সেটা হচ্ছে ওজোনোলিসিস, এটা সম্পর্কে সবাই নিশ্চয় পরিচিত, ওজোনোলিসিস, এটাকে বাংলায় বলা হয় ওজোন সংযুক্তি। দেখো বেঞ্জিন 3 মোল ওজোনের সাথে বিক্রিয়া করে প্রথমে বেঞ্জিন ট্রাইওজোনেট উৎপন্ন করে এবং বেঞ্জিন ট্রাইওজোনেটটা ফার্দার জিঙ্ক এবং জলের প্রেজেন্সে আমাদের গ্লাইঅক্সাল উৎপন্ন করে, ঠিক আছে। দেখো রিয়াকশনটা আমি লিখছি, সবার প্রথমে আমরা বেঞ্জিন নেব, 3 মলিকিউলস ওজন নেব, ঠিক আছে, ওজন নেবার পরে এটা কি হবে, প্রত্যেকটা পাই বন্ড ভাঙবে এবং প্রত্যেকটার সাথে অক্সিজেন যুক্ত হবে, ঠিক আছে, প্রত্যেকটা পাই বন্ডের সাথে 3 নম্বর এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, ঠিক আছে। দেখো কীভাবে দেখাচ্ছে এটা, যেখানে যেখানে পাই বন্ড আছে সেখানে কিন্তু অক্সিজেন যুক্ত হচ্ছে, বুঝা গেছে কিভাবে অক্সিজেন মানে ওজনগুলো যুক্ত হলো, যেখানে যেখানে পাই বন্ড ছিল পাই বন্ডগুলো ব্রেক করলো এবং ওজন মলিকিউল 3 অণু যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে ঠিক সেমভাবে ভাঙবে এরকমভাবে এবং এটা এভাবে ভাঙবে, এটা এভাবে ভাঙবে, দেখো কী উৎপন্ন হচ্ছে, এখানে আছে CHO বন্ড CHO, তাহলে ঠিক এরকম 3টে হচ্ছে এটাও CHO বন্ড CHO, এখানেও CHO বন্ড CHO, মানে 3 মলিকিউল গ্লাইঅক্সাল, CHO বন্ড CHO, গ্লাইঅক্সাল কিন্তু উৎপন্ন হবে। তবে দেখো কী হলো, প্রথমে আমরা এটা নিলাম বেঞ্জিন, তার সাথে 3 মলিকিউল ওজন নিলাম, ওজনটা প্রত্যেক পাই বন্ডকে ভেঙে আমাদের তৈরি হলো বেঞ্জিন ট্রাইওজোনাইট, বেঞ্জিন ট্রাই
ওজোনাইট, এটা কিন্তু হাইলি আনস্টেবল, ঠিক আছে? এবং সেটা কি হবে, আমরা যদি এখানে জিঙ্ক আর H2O দিই, ঠিক আছে, জিঙ্ক আর ওয়াটার দিলে সেখান থেকে কিন্তু আমাদের 3 মোল গ্লাই অক্সেন উৎপন্ন হবে, ঠিক আছে, গ্লাই অক্সেল, সাথে H2O উৎপন্ন হবে, সেটা আবার জিঙ্ক দ্বারা বিজারিত জলে পরিণত হবে, সেটা তোমরা জানো, ঠিক আছে? তোমাদের মেইনলি 3 অণু গ্লাই অক্সেল উৎপন্ন হবে। এই 3টে ছিল আমাদের মেইনলি অ্যাডিশন রিয়াকশান বেঞ্জিনের। এবার আমরা পড়বো সাবস্টিটিউশন রিয়াকশান, তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা পড়বো বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো সবাই হেডিং দেবে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো ইলেকট্রোফিলিক কারণ কি, কারণ আমরা বলেছি যে বেঞ্জিনে প্রচুর পরিমাণে পাই ইলেকট্রন থাকে, যার জন্য ইলেকট্রোফাইলগুলো সহজে অ্যাট্রাক্ট হয় এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় দেখায়। এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কত ধরনের দেখায়, দেখো 1 নম্বর ছিল হ্যালোজিনেশন রিয়াকশন দেখায়, ঠিক আছে, হ্যালোজিনেশন, ঠিক আছে, মানে বেঞ্জিনের হ্যালোজিনেশন অ্যাকচুয়ালি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন। দেখো অ্যাকচুয়ালি হ্যালোজিনেশনে কি হয়, হ্যালোজিনের ক্ষেত্রে একটা বেঞ্জিনিংয়ের সাথে এক্স গ্রুপ যুক্ত হয়, এক্স গ্রুপ, ঠিক আছে, এক্স রিজাল্ট কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন। নাইট্রেশন রিয়াকশানে কি হয়, NO2+ এই গ্রুপটা বেঞ্জিনিংয়ের সাথে যুক্ত হয়, এটা নাইট্রো গ্রুপ, ঠিক আছে, এটা এক্ষেত্রে হয় ইলেকট্রোফাইল, এক্ষেত্রে Cl+ Br+ I+ ইলেকট্রোফাইল, এখানে NO2+টা ইলেকট্রোফাইল। 3 নম্বর রিয়াকশান কি না, সালফোনেশন, সালফোনেশন, সালফোনেশন রিয়াকশানে কি হয়, SO3H এই গ্রুপটা একটা ইলেকট্রোফাইল হিসেবে থাকে, SO3H গ্রুপ, এবং এটা বেঞ্জিনের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এই 3 প্রকার, সাথে আরও একটা দেখবো আমরা, সেটা হচ্ছে বেঞ্জিনের অ্যাসাইলেশন এবং অ্যালকাইলেশন, ঠিক আছে, অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন রিয়াকশান ক্ষেত্রে COCH3 গ্রুপ যুক্ত হয় এখানে, ঠিক আছে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে COCH3 এই গ্রুপটা, এবং এগুলো কি প্রত্যেকটা কিন্তু এক একটা ইলেকট্রোফাইল, এবং এই ইলেকট্রোফাইল এক একটা H+কে সাবস্টিটিউট করছে বলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর একটা আছে আমাদের অ্যালকাইলেশন, ঠিক আছে, অ্যালকাইলেশন রিয়াকশন, অ্যালকাইলেশন রিয়াকশনের ক্ষেত্রে কী হয় না, CH3 এই গ্রুপ, এই ইলেকট্রোফাইলটা কিন্তু বেঞ্জিনিংয়ের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিডেলক্রাফ অ্যাসাইলেশন, ফ্রিডেলক্রাফ অ্যালকাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন, হ্যালোজিনেশন। এবার এই সমস্ত রিয়াকশানগুলো আমরা পরপর ডিটেলসে দেখবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা শুরু করছি হ্যালোজিনেশন রিয়াকশান। দেখো বেঞ্জিনের হ্যালোজিনেশন রিয়াকশানের ক্ষেত্রে, হ্যালোজিনেশন, বেঞ্জিনের হ্যালোজিনেশন রিয়াকশানের ক্ষেত্রে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে হ্যালোজিনেশন। সাপোজ ধরো আমরা একটা বেঞ্জিন রিং নিলাম, তোমরা যে কোনো একটা কার্বন কিনতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, কারণ প্রত্যেকটা কার্বনই কিন্তু, যেহেতু কোনো গ্রুপ এখানে সাবস্টিটিউট নেই, তো সেই জন্য এটা কিন্তু সব কার্বনই সেম, ঠিক আছে, একই। তোমরা সাপোজ ধরো এটা নিতে পারো বা তুমি এখানেও নিতে পারো, সাপোজ ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আমরা কী নেবো, কোনো একটা হ্যালোজেন নেবো, X2টা কী হতে পারে Cl2Br2I2, এর সাথে একটা লুইস অ্যাসিড নেবো AlX3। এবার কী হবে দেখো, এই AlX3 আর X2 প্রেজেন্সে এখানে কিন্তু একটা এক্স গ্রুপ যুক্ত হয়ে যাবে এবং এখান থেকে HX বেরিয়ে যাবে, ঠিক আছে, এই HXটা বেরিয়ে যাবে আর এখানে X+ এসে যুক্ত হবে, এখানে একটা এক্স যুক্ত হলো এবং একটা HX বেরিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশান। সাপোজ ধরো আমি একটা বেঞ্জিন নিলাম, নিলাম Cl2, এখানে নিলাম AlCl3, তাহলে আমাদের এখানে যেটা তৈরি হবে হচ্ছে ক্লোরোবেঞ্জিন আর
HCl, ঠিক আছে? এটা গেল হ্যালোজিনেশন রিয়াকশন। এবং প্রতিটা রিয়াকশনের মেকানিজম আমি দেখাবো অবশ্যই, ঠিক আছে? 2 নম্বর বলেছিলাম কি, নাইট্রেশন। নাইট্রেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, নাইট্রেশন রিয়াকশনের ক্ষেত্রে বেঞ্জিন নেব এবং তার সাথে নেব HNO3 কনসেন্ট্রেট প্লাস H2SO4 কনসেন্ট্রেট, ঠিক আছে? মানে গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 কিন্তু আমরা এই ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাইট্রেশনের ক্ষেত্রে, এবং একটা টেম্পারেচার নেব 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কি হবে, এখান থেকে আমাদের একটা NO2 গ্রুপ প্রতিস্থাপিত হবে, সাথে জল বার হবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো রিয়াকশন মেকানিজমটা একটু দেখাচ্ছি যে কিভাবে আমাদের NO2 গ্রুপটা আসলো কোথা থেকে। দেখো আমি HNO3টা কীভাবে লিখছি আর H2SO4টা কীভাবে লিখছি, H2SO4টা লিখছি আমি এইভাবে, এটা হচ্ছে আমাদের H2SO4 এবং এখান থেকে আমি লিখছি HNO3টাকে। এবার দেখো H2SO4 যেহেতু কনসেন্ট্রেটেড একটা অ্যাসিড, তো এখান থেকে একটা H+ রিলিজ করবে। H+টা রিলিজ করার পর সাপোজ এটা এখানে আসলো, H+ এখান থেকে রিলিজ করার পর কী উৎপন্ন হবে, এই সেই যে H+টা উৎপন্ন হবে সেই H+টা এই অক্সিজেন যে লোন পেয়ার আছে সেখানে গিয়ে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে দেখো কী উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের যদি এখানে যুক্ত হয় HOH, তাহলে যেহেতু লোন পেয়ার একে ডোনেট করছে তাহলে এখানে একটা পজিটিভ চার্জের সৃষ্টি হবে, এবং তার সাথে কী ছিল আমাদের বন্ড NO2। এবং দেখো এখান থেকে আমরা যদি এইটা এখানে ফিরে আসে তাহলে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে এবং একটা NO2+ এটা কিন্তু উৎপন্ন হচ্ছে, প্লাস ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু এখানে নিলাম। এই যে NO2+ উৎপন্ন হলো, এই NO2+টাই কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, এবং এই ইলেকট্রোফাইলটা এখানে একটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে NO2 বা নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করবে, ঠিক আছে? বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন, তাহলে বোঝা গেল এটা হচ্ছে বেঞ্জিনের নাইট্রেশন রিয়াকশন, ঠিক আছে? তাহলে এটা নাইট্রেশন রিয়াকশন বোঝা গেল। 3 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালফোনেশন। সবাই হেডিং দেবে নেক্সট সালফোনেশন। সালফোনেশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা যে রিয়েজেন্ট ইউজ করবো সেটা হচ্ছে গাঢ় H2SO4 বা আমরা ইউজ করতে পারি ওলিয়াম, ঠিক আছে? ওলিয়াম যেটাকে আমরা H2S2O7 হিসেবে লিখি, ঠিক আছে? বা ধুমায়মান নাইট্রিক সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? ফিউমিং H2SO4। সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে আমরা এরকম একটা এখনও বেঞ্জিন নেব, সেক্ষেত্রে আমরা H2SO4 নেব 2 অণু, ঠিক আছে? ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে কী হবে দেখো, এখান থেকে SO3H গ্রুপ এই বেঞ্জিনিংয়ের সাথে যুক্ত হবে এবং সাথে উৎপন্ন হবে কি, জল। দেখো এই রিয়াকশানের আমি যদি একটু মেকানিজমটা দেখা যায় কীভাবে SO3H2 উৎপন্ন হলো, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো 2 অণু আমি যেহেতু H2SO4 নিয়েছি, আমি এটাকে আমি লিখছি SO3H HO SO3H, যে কোনো একটা থেকে আমরা H+টাকে বার করলাম, সাপোজ এখান থেকে H+ বার করলাম, এই H+টা কী করবে, এই অক্সিজেনের লোন পেয়ার আছে এখানে অ্যাড হবে, অ্যাড হয়ে কী হবে HOH+ বন্ড SO3H। তাহলে এখান থেকে এটা লোন পেয়ারটা এখানে মানে পজিটিভ থেকে প্রসমকরণ করতে এটা এখানে চলে যাবে, যাওয়ার পরে কী যাবে এখান থেকে জল বেরিয়ে যাবে আর SO3H+ এই ইলেকট্রোফাইলটা জেনারেট হবে, ঠিক আছে? এই জলটা কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে আর এই যে ইলেকট্রোফাইলটা জেনারেট হলো এই ইলেকট্রোফাইলটা কিন্তু একটা H+কে বার করে এখানে সাবস্টিটিউট হয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু এখানে SO3H গ্রুপটা উৎপন্ন, ইলেকট্রোফাইলটা উৎপন্ন হলো। এরপর আমরা দেখব ফ্রিডেলক্রাফটস অ্যালকাইলেশন। দেখো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে আমরা এখানে অনুঘটক হিসেবে একটা AlCl3 মানে লুইস অ্যাসিড ইউজ করি, মানে প্রথমে আমরা ধরো একটা বেঞ্জিন নিলাম, বেঞ্জিনের সাথে নিয়ে নিলাম যে কোনো একটা RX, ঠিক আছে? আর নিলাম AlX3, এটা নিলাম, নেওয়ার ফলে কী হবে এখান থেকে X-টা বেরিয়ে যাবে এখান থেকে একটা H+ নিয়ে, তাহলে কী হবে আমাদের এখানে প্রথমে বেঞ্জিন নিলাম, তারপর একটা অ্যালকিল হ্যালাইড গ্রুপ নিলাম, সাথে আমরা কী নেবো অনার্দ্র AlCl3 নেব, অ্যানহাইড্রাস LX3,
সাথে একটু হিট দেবো, দিলে কি হবে আমাদের এখান থেকে আর গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে, এবং এখান থেকে যে এইচ প্লাস বার হবে সেটা এই এক্স মানের সাথে এইচ এস হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, সাপোজ ধরো আমরা যদি ক্লোরিন সংযুক্ত করতে চাই তাহলে আমরা এখানে কী নেবো, ধরো সি এইচ থ্রি সি এল নিলাম, এবং এখানে কী নেবো অ্যানহাইড্রাস এল সি এল থ্রি, ঠিক আছে, অনার্দ্র এল সি এল থ্রি নেবো, সামান্য হিট করবো, এখান থেকে আমাদের সি এইচ থ্রি গ্রুপ যুক্ত হবে আর এইচ সি এল উৎপন্ন হবে। এবার আমরা দেখবো ফ্রিডলক্রাফ অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ফ্রিডলক্রাফ্ট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। দেখো এখানে কি হয়, ফ্রিডলক্রাফ্ট অ্যাসাইলেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা অনার্দ্র এল সি এল থ্রির উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে অ্যাসাইল হ্যালাইড, অ্যাসাইল হ্যালাইড মানে কি আর সিও এক্স, ঠিক আছে, এটা কি করবে না বেঞ্জিন রিং থাকবে তার সাথে থাকবে অ্যানহাইড্রাস এল সি এল থ্রি নেওয়া হওয়ার, নিলে কি হবে দেখো আমাদের এখান থেকে আর সিও যে গ্রুপটা আছে সেটা কিন্তু বেঞ্জিনিংয়ের সাথে বা সিও আর গ্রুপটা বেঞ্জিনিংয়ের সাথে যুক্ত হয়ে যাবে এবং একটা এইচ এক্স উৎপন্ন হবে, সিও আর এখান থেকে যে এইচটা বেরোবে সেটা এই এক্সের সাথে এইচ এক্স হিসেবে থেকে যাবে। সাপোজ ধরো আমরা নিলাম সি এইচ থ্রি সিও সি এল প্লাস বেঞ্জিন অ্যানহাইড্রাস এল সি এল থ্রি আর হিট, দিলে কী হবে দেখো এখানটায় এই যে সিও সি এইচ থ্রি গ্রুপটা আছে সেই সিও সি এইচ থ্রি গ্রুপটা এখানে লেগে যাবে এবং সাথে তৈরি হবে আমাদের এইচ সি এল, এটাকে বলা হয় অ্যাসিটোফিনন। ঠিক আছে, এবার দেখো যতগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তোমাদেরকে দেখালাম সেগুলো কিভাবে ঘটে তার ডিটেলস মেকানিজম দেখো। ফার্স্ট স্টেপটা কী হবে আমরা কী দেখবো না ক্রিয়া কৌশল দেখবো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। স্টেপ ওয়ান যেটা আছে প্রথম ধাপ, প্রথম ধাপে কি হয় দেখো না ইলেকট্রোফাইল জেনারেশন হয়, ঠিক আছে, তাহলে কি লিখবে না ইলেকট্রোফাইল উৎপন্ন হয়, জেনারেশন অফ ইলেকট্রোফাইল, ই প্লাস মানে ইলেকট্রোফাইল। এটা কীভাবে উৎপন্ন হচ্ছে দেখো, এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক রিঅ্যাকশন আমি যদিও দেখিয়েছি। সাপোজ ধরো আমরা যেটা ক্লোরিনেশন করছিলাম হ্যালোজিনেশন, সেটাতে কী করেছিলাম আমরা সি এল টু নিয়েছিলাম আর অনার্দ্র এল সি এল থ্রি নিয়েছিলাম, নেওয়ার ফলে কী হবে এখান থেকে যেহেতু এটা একটা লুইস অ্যাসিড তো সে কী করবে এখান থেকে একটা সি এল নিয়ে নিয়ে এখান থেকে তৈরি করবে এল সি এল ফোর মাইনাস প্লাস সি এল প্লাস ক্লোরোনিয়াম আয়ন, ঠিক আছে, এটাই কিন্তু এটা ইলেকট্রোফাইল। বা আমরা যদি ফ্রিডলক্রাফ্ট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দেখি যেটা আমরা নিয়েছিলাম সি এইচ থ্রি সি এল প্লাস এল সি এল থ্রি, সেক্ষেত্রেও বা কী হবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের তৈরি হচ্ছে এল সি এল ফোর মাইনাস প্লাস সি এইচ থ্রি প্লাস, এটাও কিন্তু একটা ইলেকট্রোফাইল। ঠিক আছে, দেখো এল সি এল থ্রিটা যেহেতু লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডের ধর্ম কী সে ইলেকট্রন চায় আর লুইস বেস তারা কী করে ইলেকট্রন ডোনর আর লুইস অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্টর। তো এই যে সি এল টুটা নিয়েছিলাম সাপোজ আমি সি এলটা যদি এরকমভাবে লিখি এই সি এলটা কী করবে যে কোনো একটা সি এল দুটো ইলেকট্রন নিয়ে সি এল মাইনাস হিসেবে এল সি এল থ্রি চলে আসবে, এসে কী করবে সি এল মাইনাস যেহেতু আসে তাহলে এল সি এল থ্রি আর সি এল মাইনাস মিলে এল সি এল ফোর মাইনাস হবে, আর এখান থেকে যে সি এল প্লাস এর একটা ইলেকট্রন ঘাটতে হলো তাহলে সেটা সি এল প্লাস হিসেবে ইলেকট্রোফাইড জেনারেট করবে। এক্ষেত্রে তাই তেমনি, ঠিক আছে, হোমোলিটিক ক্লিভেজ হবে, এই যে সি এইচ থ্রি সি এল ছিল সি এইচ থ্রি সি এল এই সি এলটা কী করবে এই বন্ডেড ইলেকট্রন দুটোকে নিয়ে যেহেতু এটা একটা লুইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্টর তো এই বন্ডেড ইলেকট্রন দুটোকে নিয়ে এল সি এল থ্রি আসবে এবং এটা এল সি এল ফোর মাইনাস আর সি এইচ থ্রি প্লাস ইলেকট্রোফাইল জেনারেট করবে। ঠিক নাইট্রোনিয়াম আয়নের ক্ষেত্রে যেমন হবে তবে এসও থ্রি এইচ গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রোফাইলগুলো কী হবে জেনারেট হবে সেগুলো তো দেখিয়েছি, ঠিক তেমনি হবে ফার্স্ট স্টেপে আমাদের ইলেকট্রোফাইল জেনারেট হবে। এবার দেখো এটা গেল স্টেপ ওয়ান, ঠিক আছে, আরগুলো কিন্তু দেখালাম না যে কীভাবে ইলেকট্রোফাইলটা উৎপন্ন হচ্ছে। এবার হচ্ছে স্টেপ টু, স্টেপ টু এতে কী হয় ইলেকট্রোফাইলের অ্যাডিশন হয়, ঠিক আছে, ইলেকট্রোফাইলের সংযোজন অ্যাডিশন অফ ইলেকট্রোফাইল। দেখো যে বেঞ্জিন রিংটা আমরা নিচ্ছি এখানে কি করবে ইলেকট্রোফাইল, যেহেতু ইলেকট্রোফাইল মানে কি এর ইলেকট্রন দরকার, এটা হচ্ছে ইলেকট্রন লাভার, ঠিক আছে, এর ইলেকট্রন দরকার, ও কি করবে বেঞ্জিন রিংয়ের অ্যাটাক করবে। ঠিক আছে, সাপোজ ধরো এটা এখানে অ্যাটাক করলো,
তাহলে এটা কি উৎপন্ন হবে? এইচ ই। এবং এখানে একটা পজিটিভ চার্জের সৃষ্টি হবে, ঠিক আছে? সরি, যেহেতু এই পাই বন্ডেড ইলেকট্রনটা আছে, ইলেকট্রোফাইলটা যেহেতু এই কার্বন অ্যাটাক করছে, তাহলে এই পাই বন্ডেড ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলটা যুক্ত হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি বললাম, যেহেতু এই কার্বনে অ্যাটাকটা করছে ইলেকট্রোফাইলটা, তাহলে কোন ইলেকট্রনটা নিচ্ছে? এই ইলেকট্রনটাকে নিচ্ছে এটা। তাহলে পজিটিভ কিন্তু এখানে হবে না, এখানে তৈরি হবে। এবার দেখো এখানে রেজোনেটিং শুরু হবে, যেহেতু এই পজিটিভ চার্জ এখানে আছে, তাহলে এই পাই বন্ডটা এখানে চলে আসবে এবং পজিটিভ চার্জ এখানে তৈরি হবে। তারপরে স্টেপে কি হবে, এটা এখানে আসবে, পজিটিভ চার্জটা এখানে সৃষ্টি হবে। এবং লাস্ট স্টেপে কি হবে দেখো, লাস্ট স্টেপে এই এইচ প্লাসটা যেটা আছে, এই এইচটা এই বন্ডের ইলেকট্রনটাকে দিয়ে দেবে, দিয়ে এখানে ইলেকট্রোফাইল তৈরি হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই জিনিসটা যেটা তৈরি হলো এইচির, তাহলে পজিটিভ দেখো কোথায় ছিল, এখানে ছিল, এবং শেষ হলো কোথায় গিয়ে, এখানে গিয়ে, প্রথমে এখানে ছিল, তারপর এখানে, তারপর এখানে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এদের তিনজনের স্ট্রাকচারটা লিখি, এইচ ই, তাহলে দেখো পজিটিভ এখান থেকে শুরু হচ্ছিল এবং এখান থেকে শুরু হতে হতে এখানে গিয়ে শেষ হলো। তাহলে এটাকে যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স, ঠিক আছে? সিগমা কমপ্লেক্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমি এটা কি দেখলাম, ওয়ান টু এবং থ্রির কম্বাইন স্ট্রাকচার, ঠিক আছে? এটার নাম হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স, এটা তৈরি হয়। এবং থার্ড স্টেপে কি কী হয়, প্রোটন রিমুভাল হয়, ঠিক আছে? থার্ড স্টেপে কি কী হবে দেখো, প্রোটন রিমুভাল, এখান থেকে এটা এখানে আসবে এবং এখান থেকে প্লাসটা সরে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হবে, এবার এটা এখানে এটা দিয়ে দেবে, দিলে এখান থেকে কী হবে, এইচ প্লাসটা বেরিয়ে যাবে আর জাস্ট ইলেকট্রোফাইলটা থেকে যাবে, ঠিক আছে? আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি, এটা দেখো স্টেপ থ্রিতে, আচ্ছা স্টেপ থ্রিতে লেখা হয়নি, রিমুভাল অফ এইচ প্লাস, ঠিক আছে, বা প্রোটন নির্গমন, রিমুভাল অফ প্রোটন। প্রোটনটা যে এইচ প্লাস বেরিয়ে যাবে সেটা আবার অ্যাটোমেটিসিটি ফিরে পাবে এবং ইলেকট্রোফাইলটা সাবস্টিটিউট উঠবে, ঠিক আছে? এই তিনটে স্টেপে কিন্তু আমাদের পুরো যতগুলো ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়াকশন দেখালাম পুরো কিন্তু এই তিনটে স্টেপে হয়, ঠিক আছে? তাহলে আশা করি বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা বোঝা গেল, ঠিক আছে? আর একবার দেখো, এক ধাপে দেখাচ্ছি আমি, প্রথমে প্রথমে কী করছি, আমরা একটা বেঞ্জিন রিং নিচ্ছি, সেখানে যে ইলেকট্রোফাইলটা ফার্স্ট স্টেপ জেনারেট হয়েছিল সেটা এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার পর কি উৎপন্ন হচ্ছে আমাদের, একটা সিগমা কমপ্লেক্স উৎপন্ন হচ্ছে। দেখো এটা ছিল অ্যারোমেটিক, এটা কিন্তু আর অ্যারোমেটিক নেই, এটা কিন্তু অ্যারোমেটিসিটি লস্ট হয়েছে, ঠিক আছে? যার ফলে কী হবে, এ দ্রুত এখান থেকে প্রোটনটাকে ডোনেট করবে, ডোনেট করার পর এটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটা পুনরায় আবার অ্যারোমেটিসিটি ফিরে পাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা পুরোটা এরকমভাবেই ঘটে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিসমন বিক্রিয়া ক্রিয়াকৌশল। আমি এটা এক ধাপে দেখিয়ে দিলাম, এটা যেটা তৈরি হচ্ছিলো এটাই নাম কিন্তু সেই সিগমা কমপ্লেক্স, ঠিক আছে? যেহেতু এটা অ্যারোমেটিক থেকে মানে অ্যারোমেটিসিটি লস করছে, সেই জন্য এই ধাপটা কিন্তু এর আরটিএসটি বা স্লো, এই ধাপটা কিন্তু হতে যায় না, কিন্তু এই ধাপটা আবার এটা কিন্তু অনেক ফাস্ট, ঠিক আছে? যেহেতু এটা পুনরায় আবার অ্যারোমেটিসিটিটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এটা কিন্তু স্লো, এটা স্লো, এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানেই বেঞ্জিনের যত সমস্ত রিয়াকশানগুলো ছিল, অ্যাডিশন রিয়াকশান এবং সাবস্টিটিউশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান সব শেষ করলাম। আর একটা টপিক বাকি আছে, ঠিক আছে, ছোট্ট একটা টপিক, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করবো, ঠিক আছে?